এদিকে তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি 2021 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে 3.75 এ পাশ করেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরিকল্পনা করছেন দিঘি। তবে সময়ের শরীরচর্চার দিকে মন দিয়েছেন নায়িকা, নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন। জানা গেছে সপ্তাহখানেক আগে একটি জিমে ভর্তি হয়েছেন দিঘি। ট্রেনারের পরামর্শ মোতাবেক নিয়মিত শরীরচর্চা করছেন, মেনে চলছেন করা ডায়েট। এদিকে শরীর মুটিয়ে দেওয়ায় প্রায়শই কটু কথা শুনতে হয় দিঘিকে, আর তাই নিজেকে স্লিম ফিগারে ফিরিয়ে নেওয়ার মিশনে নেমেছেন তিনি। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাবেন। নায়িকার ভাষ্য, মানুষের অনেক কথাই তো শুনতে হয়েছে, অবশ্য তারা আমাকে পছন্দ করে বলে এমনটা বলেছে, সেজন্য এবার শরীরচর্চায় ফোকাস করেছি। বিষয়টি নিয়ে দিঘি সম্প্রতি জানান, নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে, তাই তো প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা সময় দিচ্ছি, বেশ সুফল পাচ্ছি। অবশ্যই শরীরচর্চাও চমকের একটি অংশ, যদিও সেই চমকের বিষয়ে কোনো ইঙ্গিত দিতে চাননি দিঘি, আপাতত ভক্তদের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দিঘি। এর মধ্যে তার অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়া মিয়া ভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধুতেও দেখা যাবে তাকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।